আছেন, আমাদের দিনবৃন্দ, আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ আছেন, আমি জানি না ইনস্টিটিউট আছে কিনা, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ আছেন, আমাদের স্টুডেন্ট এখানে রেজিস্টার প্লাস আরও কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন। আমি পার্সোনালি মনে করি যে যে প্রতিষ্ঠানের পাইনি কেন আসলে সবাই আমরা সহযোগিতা করি। আমি পার্সোনালি বিশ্বাস করি যে একজন সুইপার বলা একজন পরিচালনা কর্মী আর ভাইস চ্যান্সেলার মধ্যে খুব বেশি পার্থক্য আছে, অল আর এমপ্লয়েজ অফ দিস ইউনিভার্সিটি, এবং প্রত্যেকের সম্মানবোধ আমাদের রাখতে হবে যে যে পদেই থাকি না কেন এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার সবার, এবং বিশ্ববিদ্যালয়কে সবাই মিলেই এতে উপরে উঠেছ। এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রদর্শন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে হয়তো এই দেশ সামনে পেতাম না, এবং এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি তার সুপারিশে যেটা বলেছেন তার সুপারিশে মহামান্য রাষ্ট্রপতি আমাকে এই বিশ্ববিদ্যালয়ের সেবা করার একটা সুযোগ দিয়েছে। আমি পার্সোনালি মনে করি কোনো অ্যাপয়েন্টমেন্ট না, সেবা করা আমি আমার সাধ্যমত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার চাকরি জীবন প্রায় শেষ, আমার খুব বেশি সময় চাকরি নাই, এবং এই মুহূর্তে আমাকে একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে, এবং আপনারা অনেকে হয়তো জানেন আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাকাল্টি কারো কোনো ক্ষতি করেছি কিংবা কারো কোনো কাজে ক্ষতি করার চেষ্টা করেছি, আমি এখানে এসেছি সবাইকে নিয়ে কাজ করতে, এবং একদম সহজ সরল মানুষ, আমি প্যাচগোজ কথা বুঝি না, আমি কান কথা এটা আমার কানে যায় না, আমি যেটা সত্য সত্যকে ফলো করার চেষ্টা করি, এবং আমরা এই বিশ্ববিদ্যালয় রিয়েল একটা বিশ্ববিদ্যালয় হবে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা সবাই মিলে কাজ করব। কারণ আমি যদি যে জগন্নাথ কলেজ এখনো অনেকেই কিন্তু জগন্নাথ কলেজ হিসাবেই রিকগনাইজ করে, আমরা সেই 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 যে লেবারটা এখন মুছে ফেলতে চাই। আমি আমার প্রথম লক্ষ্য হবে আপনাদের সবাইকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের রিয়েল যে বিশ্ববিদ্যালয়ের সেন্স সেটা প্রতিষ্ঠিত করা, আমি আমার সাধ্যমত আমার যতটুকু জানাশোনা আছে মাননীয় প্রধানমন্ত্রী আমি যেটা জানাচ্ছি আমি কিন্তু কোনো তদবির করি নেই, আমার বায়োডাটা আমি তদবির করি নেই, এবং আমি কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব বা যারা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত সচিব যে আছেন গতকাল উনি আমাকে ফোন করেছিলেন যে স্যার আপনি একমাত্র লোক দেখলাম যে একটা ফোন আপনি করেন নাই, বাইরাজ আমরা এখানে বসে থেকে সকাল নাই দুপুর নাই রাত নাই খাবার সময় নেই ফোন পেতে পেতে এবং টিভি দেখতে দেখতে আমাদের যান শেষ। তো আমি এ ধরনের একজন লোক আমি কাজ করতে পছন্দ করি, এবং আমার কাছে সবাই সমান এখানে কেউ আমি অন্তত জ্ঞান মতো আমার সাধ্য মতো সবার যাতে মঙ্গল হয় যে বিশ্ববিদ্যালয়ে মঙ্গল হয় সেই মঙ্গল করার চেষ্টা আমি করবো আমার আমার যতক্ষণ আমার শক্তি আছে, এবং আমি সে আশ্বাসও পেয়েছি উপর মহল থেকে যে আমার যা যা এখানে দরকার হবে তারা এখানে প্রোভাইড করবে, এবং আমি মনে করি যে শিক্ষার সাথে গবেষণা যদি আমরা না আপোর্ট করি তাহলে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হবে। তো আমরা চাই সবাইকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় গবেষণাটাকে আরও বেশি জোর দেওয়া, এবং যেহেতু আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের অনেকটা ঘাটতি আছে আমি ইতিমধ্যে কথা বলেছি আপনার সাথে, প্রয়োজনে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি এমইউ করতে পারি যাদের ফ্যাসিলিটি আছে তাদের সাথে এমইউ করবো অফিসিয়ালি, যাদেরকে অফিসিয়ালি তারা আমাদের সাথে ইনভলভ হতে পারে আমরা তাদের ফ্যাসিলিটিগুলো আমরা গ্রহণ করছি। তো এইগুলো আমার পরিকল্পনা এবং আমি আগে কিন্তু করতে পারবো না, আপনাদের সবাই সহযোগিতা আমাদের এখানে শিক্ষক সমিতি আছে, আমাদের এখানে দিনবৃন্দ আছে, আমাদের এখানে চেয়ারম্যান বৃন্দ আছে, এবং আমাদের যে সামনের একটা বড় চ্যালেঞ্জ পরীক্ষা গ্রহণ করা সেগুলো একটা বিষয় আছে, এবং আমি চেষ্টা করি আইনকে ফলো করা, আইন যেটা বলবে সেভাবে আমি চলার চেষ্টা করি, আইনকে বাইপাস করে আমি কোনো আমার ফ্যাকাল্টিতে চলে নেই ইউনিভার্সিটি
যারা ছাত্রছাত্রী এখানে আছেন এবং আমার কলিগ যারা আছেন, খোঁজ করে দেখবেন যে কোনো ফোরামে, আইদার ইন দ্য একাডেমিক কাউন্সিল অর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিং অর ইন দ্য ফ্যাকাল্টি, আমি আইন যেটা বলছি সেটা ফলো করেছি এবং কেউ এর বিরোধিতা করেনি এবং সব ক্ষেত্রেই আইনকে আপলোড করার চেষ্টা করেছি। সেই জিনিসটা আমি আপনাদের আপিল থাকে আমার যে আমি একা কিছুই করতে পারবো না, যদি না আপনারা আমাকে সাহায্য করেন এবং আপনার সাহায্য করলে আমি আমার জান প্রাণের চেষ্টা করবো এই প্রতিষ্ঠানকে যতদূর করে নিতে পারবো। সেজন্য আপনাদের আমার অনুরোধ থাকবে যে আমি স্পষ্টিকতার চাই, নতুন বিশ্ববিদ্যালয় হলে অনেক সময় অনেক রকম কিছু কিছু অনিয়ম হয়, হতেই পারে, কিন্তু যখন একজন এমপ্লয়ি সে শিক্ষক হোক অথবা কর্মকর্তা হোক তার পরিচয় হবে এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক, এখানে কীভাবে সে এসছে, তার কী পরিচয়, তার কী ব্যাকগ্রাউন্ড, তার আত্মীয় অনেক পাওয়ারফুল কিনা, এগুলো কিন্তু আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য নাও ইউ আর সিজ দ্য এমপ্লয়ি অফ দিস ইউনিভার্সিটি এবং সেই হিসাবে তাকে কাজ করতে হবে। এর ব্যর্থায় হলে আমার কাছে কোনো সুযোগ হয়, আমি আমি কাজকে মূল্যায়ন করব, আমি ওই লোককে মূল্যায়ন করার মধ্যে আমি নেই। এই জন্য প্রথম থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করব, দয়া করে আপনার অন্য কোনো পরিচয় দেওয়ার চেষ্টা করবেন না। আপনি এই ইউনিভার্সিটির এমপ্লয়ি, আপনি ব্যাংকের অ্যাকাউন্টস, আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অথবা আপনার পরিচয় করবেন, আপনার পরিচয় হবে এই বিশ্ববিদ্যালয়ের একজন এমপ্লয়ি এবং সেই হিসাবে যদি আসেন আই ট্রাই মাই বেস্ট টু হেল্প, কিন্তু যদি এসে বলেন আমি ওকে ইচ্ছে এই করে বলতে কাজ করবো, কারণ আমাকে আমার উপর স্পষ্ট নির্দেশনা আছে ইউ গো উইথ দ্য ল, কারণ আই ফলো দিস, এটাই আমার ইনশাল্লাহ প্রতিশ্রুতি। এবং আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগ করেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ সত্যিকারের বিশ্ববিদ্যালয়ের যে একটা লেভেল, একটা স্ট্যাটাস এবং বিশ্ববিদ্যালয় বিশ্বপাড়ার হবে, ঢাকা রাজশাহী জেলা এবং জাহাঙ্গীরনগর একসাথে উচ্চারণ করে সেই সাথে একটা যুক্ত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার উইস, আমার ডিজায়ার সেটার ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন, এটাই আমার প্রশ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং প্রথম দিনেই এভাবে আমাকে স্বাগত জানানো এবং শুভেচ্ছা জানানোর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এবং আমার কাছে এনি টাইম এনিবডি ক্যান রিচ, এখানে কোনো আপনার ইয়ে লাগবে না, কোনো তদ্বিকার লাগবে না, আপনার যার যার সমস্যা নিজেই বলবেন, কোনো লোক নিয়ে আসতে হবে না, আমাকে বাজার চার পাঁচ একটা করতে হলেও যদি জরুরি কোনো প্রয়োজন হয় আই অলওয়েজ রিসিভ দ্য ফোন। সো এখানে কেউ একজন লেকচারার হোক অথবা আমার ডিন হোক অথবা এনিবডি ক্যান রিচ, আর আই এম অলওয়েজ ওপেন। তো এইটুকু আমার বক্তব্য এবং আমি আশা করি আমি যতটুকু ব্যাকগ্রাউন্ড শুনেছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে সাহায্য পাবো, সহযোগিতা পাবো এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমি একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার ধন্যবাদ আমাকে এভাবে সাদরে বরণ করেন, ধন্যবাদ।